নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটি আমি আজকে সুজি দিয়ে তৈরি করব। চলুন তাহলে দেখে নেই। প্রথমে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল, আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, 1 টেবিল স্পুন আদা, আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার এই সব কিছু কয়েক সেকেন্ড নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, জলটা এখানে গরম হয়ে গিয়েছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। আমি যে বাটির মাপে জল নিয়েছিলাম ওই বাটির মাপেই কিন্তু সুজিটা নিয়েছি। এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের আলু। আমি আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটাকে দেওয়ার পর সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়িয়ে নেওয়ার পর সুজিটা কিন্তু ড্রাই হয়ে এসেছে আর কড়াই থেকে উঠে আসছে। যখন এরকম একটা ডো শেপে চলে আসবে তখন গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে সুজিটাকে নামিয়ে নেব। এবার এটা গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে আমি এর চারিদিকটা একদম সমান করে চৌকো শেপে তৈরি করে নেব। দেখুন, ঠিক এই রকম একটা চৌকো শেপে আমি এটাকে সেট করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি স্ন্যাক্সগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু স্ন্যাক্সগুলোকে কেটে নিতে পারবেন। আমি এখানে চৌকো শেপে স্ন্যাক্সগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো স্ন্যাক্স এখানে কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপর কেটে রাখা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। লো ফ্লেমে স্ন্যাক্সগুলো ভাজলে কিন্তু ওপর থেকে মুচমুচে হবে না। এবার একটা পাশ খুব ভালো করে ভেজে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। দেখুন, এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।